যেমনিভাবে রাজনৈতিক দল হিসেবে আপনি আপনার অধিকারের কথা বলবেন, ঠিক তেমনিভাবে অপর একটি রাজনৈতিক দল মানুষের পাশে ধরে তাদের নিরাপত্তার বিধানের জন্য কাজ করবে। সরকার এবং দল হিসেবে আওয়ামী লীগ সেই দায়িত্বই পালন করে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কখনোই কোনো বিএনপির নেতা কর্মী বা তাদের মুখ যেখানে হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা কোনো রকমের হামলা মামলা এগুলোর শিকার হচ্ছি না, কিন্তু এই বাংলাদেশ তার চেয়ে ভয়ঙ্কর পরিবেশের মধ্যে হেঁটেছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজে দীর্ঘদিন রাজনীতির বয়সপ্রায় 37 হয়ে গেল, তো আমরা দেখেছি কি পরিস্থিতির মধ্যে থেকে আমাদের যেতে হয়েছে। আমরা এরকমের পরিস্থিতি চাই না। আমরা চাই দিনের সাথে একটি কম্পিটিটিভ রাজনীতির মধ্য থেকে, প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতামূলক রাজনীতির মধ্য থেকে জনগণ ম্যান্ডেট দেবে, দিনের শেষে কে আসবে। আপনি একটা যথার্থ কথা বলেছেন যে একটি রাজনৈতিক দল ক্ষমতা আছে, সেই রাজনৈতিক দল নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে ইতিবাচকভাবে প্রগতি এবং উন্নয়নের দিকে একটি দেশ যখন অগ্রসরমান, গোটা তাবদ্দুনিয়ায় একটি মানে ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে যে দলটির নেতৃত্বে, যে সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে, সেই জায়গায় আপনি হঠাৎ করে বলছেন যে দাবি দেওয়ার মধ্যে আছে যে আপনার পদত্যাগ, আপনি পদত্যাগ করার মতন এমন কি পরিস্থিতি তৈরি করতে পারলেন? বরঞ্চ বাংলাদেশের মানুষের আজকে প্রশ্ন এবং জিজ্ঞাসা, 2022 সালের 10ই ডিসেম্বরকে বিএনপির নেতৃবৃন্দ কি করে বলল যে 10 তারিখে বেগম খালেদা জিয়ার কথা দেশ চলবে? তার মানে কি ওরা সংবিধান মানে? তার মানে কি ওরা গণতন্ত্র মানে? আপনি যদি সংবিধান মানেন, আপনি যদি সাংবিধানিক প্রক্রিয়া মানেন, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলের, সবই আমি মানছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া তো দুর্নীতি দায়ে দণ্ডিত ব্যক্তি। এইগুলো মাথায় রেখে যখন একটি রাজনৈতিক দল পরিচালিত না হয়, তখনই সেই দল যখন তখন হরতাল ডাকতে পারে। এবং আপনি খুব ভালোভাবে জানেন, বিইং এ টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি, যে যে দলের প্রধান ব্যক্তি 2015 সালে এসে বলেছিলেন, মানে অনির্ধারিত কর্মসূচি দিয়েছিলেন, এই যে অনির্ধারিতভাবে সেই কর্মসূচি এখন পর্যন্ত গণতান্ত্রিক রাজনীতিতে হলো, আমরা প্রায় সময় টক শোতে বলি, আপনারা বলেন, একসঙ্গে শেষ করছি, আমরাও বলি, আমি একটু একটু বিনয়ের সাথে, সেটা হচ্ছে উনি যে বিষয়টা অ্যাড্রেস করেছেন, আমরা তো দিন শেষে নির্বাচনের কথা বলি এবং সেই নির্বাচনে 6টা আসনে উপনির্বাচন হয়েছে, যেখানে আপনার ভোটের যে টার্ন ওভার সেইটা আসলে আপনাকে কি খুব আশাবাদী করে, একটু যদি বলেন। ভোটের টার্ন ওভারের কথা যেটা বলছেন আপনার যথার্থ, এটা খুব সময় উপযোগী আলোচনা। তো আমাদেরকে মনে রাখতে হবে এই 6টি উপনির্বাচন, এই উপনির্বাচনগুলোতে নির্বাচিত প্রার্থী কারা ছিলেন? উপনির্বাচনে নির্বাচিত হয়েছিল বিএনপির দলের প্রার্থীরা, এবং তারা হঠাৎ করেই একটি না বিএনপি দলের প্রার্থী জিতেছে, আবার একই সাথে 14 বছর আপনাদের দল অনেকগুলো কাজ করছে, তাহলে তো শেষ করে, যেহেতু 6টি উপনির্বাচনে বিএনপির ওখানে সংসদ সদস্যরা ছিলেন, এটা একটা বিষয়। নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনও মোটের উপরে আগামী 1 বছর পরে। তৃতীয়ত, এটা একটি উপনির্বাচন, উপনির্বাচনগুলোর যদি টার্ন ওভার দেখেন, সেই টার্ন ওভার সাধারণত 30-35% উপরে কখনোই ছিল না।